দেবো না নিজের মধ্যে ঝগড়া করে যাচ্ছে আচ্ছা নেক্সট কন্টেস্ট্যান্ট লেটস কাম ব্যাক টু দ্য পয়েন্ট ওকে ইনাফ ইজ ইনাফ নেক্সট কন্টেস্ট্যান্ট আসুন সাদর আমন্ত্রণ জানাই কামরুদ্দিন আরমান ফ্রম কক্সবাজার আরে আয়না রে বাবা সবার সামনে কিভাবে উপস্থাপন করা উচিত কিভাবে অ্যান্টিসেপটিক হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুলে 99.99% জীবাণু মরে যায় বাকি যে 0.01% জীবাণু বেঁচে থাকে ওরাই মিরাকেলের পারফরমেন্স মীর ভাই সবাই শুভঙ্কর দা নিয়ে শুধু খারাপ খারাপ যোগ বলে আজকে আমি একটা ভালো যোগ বলবো আমাদের শুভঙ্কর দা এত ভদ্র এত ভদ্র এত ভদ্র লোক যে মোবাইলের টেম্পল রান গেমটাও জুতা খুলেই খেলে শহর আর গ্রামের মধ্যে পার্থক্য কোথায় কোথায় শহরে তোমরা যেই মেহেরে দেখে বলো জিরো ফিগার গ্রামে আমরা তারা দেখে বলি হ পুষ্টিতে ভুগতেছে আপনার বাসায় যে কাজের মহিলা তারও ইচ্ছে করে নিজের ছেলেকে একটু পোলাও রান্না করে খাওয়াবে ঠিক রাস্তার যে রিক্সাওয়ালা তারও ইচ্ছে করে নিজের ছেলেকে একটু রিক্সায় চড়িয়ে স্কুলে নিয়ে যাবে আমারও ইচ্ছে করে ছোটবেলায় যে স্যার আমারে খুব পিটাইতো তার পোলার একটু প্রাইভেট ফরাইতে তো সেদিন স্কুলে টিচার ক্লাসে পড়াচ্ছে কিয়ামত বা মহাপ্রলয় যেদিন হবে সেদিন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে লন্ড ভন্ড হয়ে যাবে সমুদ্রের পানি এসে পৃথিবীকে ঘাস করে নেবে তো ক্লাসের পিছন থেকে এক ছাত্র হাত তুলে বলতেছে স্যার সেদিন কি আমাদের স্কুল ছুটি থাকবে যে যার নিজের ধান্দায় আছে সেদিন গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ড কে বলতেছে দেখো রাস্তা দিয়ে চলাচল করার সময় কোনো সুন্দরী মেয়ের দিকে তাকাবা না ফেসবুকে কোনো মেয়ের ছবিতে লাইক দিবা না উল্টা পাল্টা ভিডিও তো দেখবাই না কোনো সিনেমা দেখার সময় নায়িকাদের দিকে তাকাবা না সে শুভশ্রী হোক আর যেই হোক মিরাক্কেল দেখবা ঠিক আছে কিন্তু খবরদার শ্রীলেখার দিকে তাকাবা না তো ফুলা বলতেছে দেখো তোমার এই লিস্ট তো অনেক বড় বেটার হয় আমি কোন দিকে তাকাতে পারবো তার একটা লিস্ট দাও তো মাইয়া বলতেছে ঠিক আছে মাথা নিচু করে সোজা বুড়ো আঙ্গুলের দিকে তাকাবা বুঝছো তো ফুলা বলতেছে ঠিক আছে রাজি হলো চলে গেল চার ঘন্টা পর মেয়ে আবার ফোন দিছে কয় জান তুমি কই ফুলা বলতেছে কি দেখো আমি তোমার কথা মতো বুড়ো আঙ্গুলের দিকে তাকাইয়া বাইক চালাইছি এরপর থেকে আর কিছু মনে নাই আমি এখন হাসপাতালে এই শুনে মেয়ে বলতেছে ঠিক আছে তুমি হাসপাতালে থাকো খবরদার নার্সের দিকে তাকাবা না আমি আমার জাজেসদের উদ্দেশ্যে একটা ছোট গান শোনাবো আমার বাংলাদেশের ইরশাদ ইরশাদ হইয়া আমি দেশান্তরি দেশে বিহি দেশে ভিড়া তরি রে নুঙ্গা ফেলি ঘাটে হে ঘাটে নুঙ্গর ফেলি ঘাটে হে ঘাটে বন্দরে বন্দরে আমার মনের নুঙ্গর পইড়া রইছে হায়রে সারিং বাড়ি ঘরে ওরে নীল দরিয়া আমায় দে কান্দে রইয়া রইয়া ওরে নীল দরিয়া Wow! What? Kya baat? Kya baat? Oh, lovely. Love you. তোরা তো বলিস নি কেউ এই অদ্ভুত ট্যালেন্টটাও রয়েছে ওর কাছে অসাধারণ আরমান ভেরি গুড ভেরি গুড আরমান পাগল করে দেওয়ার মতো একদম ইনফ্যাক্ট আমাদের এই শো এ শুধু যে কমেডি হয় তা তো নয় আমরা অ্যাকচুয়ালি নাচ গান সবকিছু মিলিয়ে মিশিয়ে আছে কিন্তু
এইটা তো ইয়ারকি ঠাট্টা ছলে গাইলো না, এটা সত্যি কমপ্লিটলি আলাদা একটা আবহ ক্রিয়েট করলে তুমি, এবং তার জন্য আমরা যে কি বলে তোমায় ধন্যবাদ দেব। ফর দ্য ফার্স্ট টাইম আই এম ভেরি সিরিয়াস রাইট নাও। এটা অসাধারণ ট্যালেন্ট, এটাকে নার্চার করতে হবে। তুমি কি প্রফেশনালি গান গাও? আমি আসলে প্রফেশনালি ঠোঁট কাটা এবং তালু কাটা বাচ্চাদের অপারেশন করার জন্য খুঁজে খুঁজে বাংলাদেশে প্রায় 6,000 বাচ্চাদের অপারেশন করিয়েছি। আমার প্রফেশন এটা, আর ফাঁকে ফাঁকে গান বাজনা করা হয়। মাই গুডনেস। কত বয়স তোমার? 27। মানে হঠাৎ এই বিশেষ কাজটার প্রতি আগ্রহ? আমার মতে সবচেয়ে মজার বিষয় হচ্ছে মানুষ হাসানো, তো সেটা কমেডি করেও হয়, আবার যারা হাসতে পারে না নিজেদেরকে লুকিয়ে রাখে তাদেরকে সুস্থ করালেও হয়, তো ওই বিষয়টা আমাকে কাজ করে। কমপ্লিটলি চেঞ্জ করে দিল সবার মুডটাকে, এটা অসাধারণ। তুমি এখানে কদ্দূর যাবে আমি জানি না, কিন্তু তুমি জীবনে এত দোয়া এত আশীর্বাদ পাচ্ছ, এরকম একজন মানুষকে মিরাক্কেলের গোটা ইউনিটের তরফ থেকে একটা বড় স্যালিউট। শুনেছি নাকি ভগবানের তার নাকি ফরিশতা হয়, আল্লাহর ফরিশতা চোখে দেখেছি খুবই কম, তার থেকেও বড় কথা স্পর্শ করে দেখেছি এরকম কোনো নজির নেই। আজ সেই সৌভাগ্য হলো আরমানের মাধ্যমে। আল্লাহর ফরিশতা আরমান।